गुड मर्निंग एवरीवान, वेलकम टू माई चैनल। এখন বাজে সকাল 10টা। আজকের ব্লগটা এই এখন থেকেই শুরু করলাম। ভাই উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে, এখন খাচ্ছে টিফিন। টিফিনে কি খাচ্ছিস ভাই? টিফিনে খাচ্ছে ম্যাগি। ও এবার খেয়ে আর কি কাজে বেরিয়ে যাবে। আর তোমাদেরকে আমি সকাল সকাল দেখাবো এখন বাইরের পরিবেশটা কি অবস্থা হয়ে আছে। তোরা এখানে বসে আছিস কেন? আর সব বাচ্চাগুলো এখানে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো এখন ওদেরকে খেতে দেবো না, আমি একটু পরে ওদেরকে খেতে দেবো। তোমাদেরকে দেখাই চলো, আমার গাছগুলোরও অবস্থা খুব একটা ভালো নয়, সেটাও দেখব। বুঝতে পারছো দেখে আশা করি সকাল 10টার অবস্থাটা কেমন? এই দেখো, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এত বৃষ্টি হচ্ছে যে আমি টবের জলগুলো মানে বেরানোর সময় পাচ্ছে না। সব টবে তো ভালো করে ড্রেনেজ সিস্টেম করা আছে, কিন্তু জলটা যে বেরাবে সেই সময়টুকু পাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। দেখো গাছগুলোকে তো এখন এই বৃষ্টির জন্য সেইভাবে এই দিকটা আসাই হচ্ছে না, সব সময় বৃষ্টি হচ্ছে। আজকে ভাবলাম সকাল সকাল আমিও দেখি, তোমাদেরকেও একটু দেখাই। এ দেখো মাটির টব অবস্থা দেখেছো, জল বেরাচ্ছে না, সময় পাচ্ছে না জলটা বেরাবে যে। আমার রিও গাছটার অবস্থা দেখো, তরুলতা গাছটা দেখো, তরুলতা গাছে তো ফুল চলে এসেছে, কিন্তু এই ওয়েদারের জন্য ফুলগুলো মানে বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো বৃষ্টিতে ফুলগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে, অনেক কুঁড়ি রয়েছে। এই দেখো এখানে কুঁড়ি রয়েছে, এই দেখো কুঁড়ি, এখানে কুঁড়ি রয়েছে, এখানেও একটা ফুল ফুটেছে। আর এইটা পিসির দেওয়া সেই লঙ্কা জবার ডাল, গাছটা তো দারুণ সুন্দর দেখতে হয়েছে। এটাকে এবার একটু অন্য জায়গায় দিতে হবে যেখানে রোদ পায়, এখানটা তো এই গাছের ছাওয়ায় রোদ পায় না, একটু ভালো জায়গায় দিতে হবে। এই হলো আমার গাছের অবস্থা। আর সকালবেলার অবস্থাটা দেখো, এত বৃষ্টি হয়েছে না, সারা রাত একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, সকাল 9:30 পর্যন্ত বৃষ্টি চলেছে। পুকুরের জল দেখো কতটা উপরে চলে এসেছে, দেখবে দেখো এতটা উপরে চলে এসেছে পুকুরের জল, তার মানে বুঝতেই পারছো কতটা বৃষ্টি হয়েছে, একদম জমি থেকে উপরে চলে এসেছে, লেভেলে চলে এসেছে অলরেডি। গাছ দেখা হলো, পিসির সাথে একটু কথা হলো, এখন আবার ঘরে যাচ্ছি। বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা গোছাবো, ভাই তো বেরিয়ে গেল এক্ষুনি। ভাই বেরিয়ে গেছে, বালিশগুলো সব এক জায়গায় জড়ো করে রেখেছিলাম ভাই যখন খাচ্ছিল, এইবারে গোছাবো। জানলাটাও খুলে দিই, বৃষ্টির জন্য জানলাটাও খোলা হয়নি, এত বৃষ্টি হয়েছে। এখনও দেখেছো ওয়েদার, আকাশ দেখো এখনও কালো হয়ে রয়েছে। কে এসছে দেখো সকাল সকাল, দেখেছো আমি ঠিক দেখতে পেরেছি তুমি এসছো। কি নিয়ে এসেছে? এই দেখো ব্যাগ নিয়ে এসেছে, কত বড়। এই আমাদেরই তো ব্যাগ, এটা পুঁইশাক পাঠিয়েছিলাম। দেখাও দেখাও কুমড়োটা, একটু দেখাও দেখি গাছের কুমড়ো। এই দেখো এইটা ওর দোকানে যেই ছেলেটা থাকে ওর ভাইয়ের মতো, ওদের বাড়িতে হয়েছে। ও পাঠিয়েছিল একটা গোটা কুমড়ো, ওখান থেকে ওরা কিছুটা রেখেছে, আমাদের জন্য আবার কেটে দেখো পাঠিয়ে দিয়েছে। আর বলেছে এটা নাকি খুব মিষ্টি কুমড়ো, নাকি তোমার মতো। কি সব বলছে দেখো, হ্যাঁ কুমড়ো খেতে তো আমি খুব ভালোবাসি, সেই জন্য আরও বিশেষ করে মা কুমড়োটা পাঠিয়ে দিয়েছে, জানে তো আমি খেতে ভালোবাসি কুমড়ো, খেতে আমি খুব ভালোবাসি মিষ্টি কুমড়ো, সিদ্ধ হোক ভাজা হোক তরকারি হোক আমার খুব ভালো লাগে। এই তো আমি সেদিনই তো খেলাম কুমড়ো সিদ্ধ করে, যেহেতু ভাতে দিতে নিয়ে আলাদা করে সিদ্ধ করে সর্ষের তেল আর সাথে কাঁচা লঙ্কা, দারুণ লাগে। সেদিন খেলাম তো হেভি, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে, হেভি খেয়েছি সেই দিয়ে। তো কালকে তো ওকে দেখতে পাওনি, আজকে সকাল সকাল সেই জন্য ওকে দেখে না, কালকে খুব ব্যস্ত ছিল তাই কালকে আসতে পারিনি, তাই আমার চোখের জলটাও দেখতে পারিনি গাইস। এখনো আমার সত্যি মন খুব খারাপ ছিল, এত খেতেছি যে মাথা টাথা সব যন্ত্রণা করছিল রাতের বেলা। কেন সেটা দেখে নেবে, আমি কেন বলবো বলো, নিজের মুখে আমি কেন বলবো, তুমি দেখে নেবে সেটা কেন, ঠিক আছে। তপো যেই দিনই আমাদের বাড়িতে সকালবেলা আসে ওকে কিছু না কিছু টিফিন বানিয়ে খাওয়াই। আজকেও যেহেতু সকালবেলা এসেছে কুমড়ো দিতে, তাই ভাবলাম ওকে কিছু একটা টিফিন বানিয়ে দিই। ভেবেছিলাম ওকে ডিম টোস্ট বানিয়ে দেবো, ওকে সেটাই বলেছিলাম, ও বলেছিল হ্যাঁ ডিম টোস্টই বানিয়ে দাও।
ডিম টোস্ট বানাতে এসে ভাবলাম না আজকে একটু অন্য কিছু দেওয়া যাক। একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর এইদিকে পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। আজকে বানিয়ে দেবো এগ স্যান্ডউইচ। ডিম সিদ্ধর সাথে পেঁয়াজ শশা লঙ্কা সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো মেয়োনিজ আর দিয়েছি টমেটো সস। সব কিছু দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। মা যেহেতু দোকান থেকে এই রুটি নিয়ে এসেছিলো তাই এই রুটি দিয়েই বানিয়ে দিলাম ওকে স্যান্ডউইচটা। স্লাইস রুটি হলে ভালো হতো কিন্তু কী আর করা যাবে, যা ছিল তাই দিয়ে ওকে আজকে এগ স্যান্ডউইচ বানিয়ে দিলাম। দেখতে তো এইরকম হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা ও খেয়ে বলবে। খাওয়ার আগেই বলে হেভি হয়েছে। তুমি যা করো ভালোই হবে, খারাপ হয় না। এই রিভিউ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি যাই করে দিই এরকম বলো, লোকে ভাবে তুমি আমাকে এইভাবে। না না সত্যি বলছি। কেমন হয়েছে, সত্যি সত্যি ভালো হয়েছে? থ্যাংক ইউ। তুমি খাও, তুমি খাও। এই দেখেছো, খাও খাও। কিছু খেলে আমাকে মানে না দিলে ওর হয় না বলছি। ভালোই বানিয়েছি। সকাল সকাল এসেছে বলেছিলাম একটু ডিম টোস্ট করে দিই, আমি আর কি ডিম টোস্ট করতে গিয়ে এটা প্ল্যান হলো, এইটাই বানিয়ে দিলাম। ভালো লাগছে তো? বেশ, এতেই আমি খুশি। খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি। আমিও। তুমি করে খাওয়াতে আর আমি বানিয়ে খাওয়াতে ভালোবাসি, আর ওকে আমি যেটাই দিই সেটা ও নিজের থেকে আমাকে খাইয়ে দিতে ভালোবাসে। কি করছে দেখো বাচ্চাটাকে নিয়ে, কাজুকে নিয়ে, কাজুকে বেড়ায় কি আটকে রেখেছো? নো, ডাকছিল। বাবা দারুণ খেয়েছে মনে হচ্ছে। আমার ডাকছিল। ডাকছিল? এই দেখো। যাই। আসি। আসি, ফ্রিজ আসছে। ফ্রিজ আসছে, দোকানে ওর ফ্রিজ আসছে, সেই উপলক্ষে আমাদেরকেও একটা ট্রিট দেবে। একদম। থ্যাংক ইউ। ওকে বললাম একটু পয়সা কাটতে, আমিও ওকে খালি হাতে পাঠাবো না আর কি। মা পুঁই শাক খেতে খুব ভালোবাসে, বিশেষ করে এই আমাদের গাছের পুঁই শাকটা। শুধু বলে যে তোদের মতো গাছের পুঁই শাকের স্বাদ আমি কোনোদিন কোথাও পাইনি। না, এই সকালে আসলে আমি পুঁই শাক দিয়ে দিই। ওই দেখো ওই ডালটা কাটবো, ওই ডালটা খুব সুন্দর। তুমি কেটে নাও। এই দেখো, ওই দেখো, ওই ডালটা দেখো, ওই দেখো, ওই দেখো ঝুলছে, দেখো নিচের দিক করে সাপের মতো। ও তো থাকবেই, বাতাসা তো থাকবেই, আমরা যেখানে বাতাসা সেখানে অবশ্যই থাকবে। ওই দিকটা যাও, আসতে যাও, এখানটা উঠে নাও না, আমি উঠে যাই, এখানটাই আছে। পেয়েছ? আর এই ওই দেখো, ওই দেখো, ওই ওই ডোকটা না, এই দেখো, হ্যাঁ ওটা না, আর লাগবে না, এইটা নিতে পারত, এটাও ভালো ছিল। এই দেখো পুঁই শাক বাজার করে দিলাম ওকে। পুঁই শাক বাজার হয়ে গেল তো, তাই নেবে না বলছো? তপ তো খেয়ে পুঁই শাক নিয়ে চলে গেছে, আর একটুখানি ওই মাখাটা ছিল, মাখা মানে কি ওই ডিমের মিশ্রণটা যেটা স্যান্ডউইচের জন্য বানিয়েছিলাম। মা আবার এই গোল রুটিগুলো নিয়ে এলো, ওই রুটিগুলো আর পাইনি, স্লাইস রুটিও নেই। এই রুটির ভিতরেই আর কি পুরটা ভরেছি, ভরে শেখে নিয়েছি, মাকে দিলাম খেতে। মা বলুক কেমন হয়েছে? ভালো হয়েছে খেতে, খুব খারাপ লাগছে না, কেননা মনে হচ্ছে না যে অন্য রুটির মধ্যে খাচ্ছি। এই রুটিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, এটা একটু মিষ্টি রুটি। মিষ্টি কি করবো, মা রুটি পাইনি আর ওইটা ছিল, মা এটাই নিয়ে এসেছে। পুরটা কেমন খেতে হয়েছে? ভালো। তপর তো ওটা দারুণ লেগেছে, বলেছে ভাগ্যিস তুমি ওই ডিম টোস্ট করে দাওনি, এইটাই বেশি ভালো লাগে। ডিম টোস্ট তো মোটামুটি আমরা খাই, তাও এরকম তো বানিয়ে খাওয়া হয় না। আর আজকে ঘরে সব কিছু ছিল বলে আমি ওকে প্রথমে বলেছিলাম ডিম টোস্টই বানিয়ে দেবো, কিন্তু তারপরে দেখলাম শশা পেঁয়াজ মেয়োনিজ সব রয়েছে, একটুখানি স্যান্ডউইচই বানিয়ে দিই। ওই রুটি দিয়েই বানিয়ে দিয়েছে, ওই রুটি দিয়েই খেয়েছে, খেয়ে তো খুব ভালো লেগেছে, আর আমাকেও একটু খাইয়ে দিয়েছে।
রুটি পাবো কি যা বৃষ্টি হচ্ছে রুটিওয়ালা এসে যে রুটি দিয়ে যাচ্ছে কটা এটাই অনেক সারা রাত মানে মুসুলধারে বৃষ্টি সকাল আটটার সময় একটা বৃষ্টি হয়েছে সেই আওয়াজ এখনো কানে বাজছে এখনো বৃষ্টি পড়ছে আর তপতির রাস্তায় তো জল উঠে গেছে বলছে যে ওর মা বললো যে সকাল সাতটায় উঠে দেখে তখন নাকি রাস্তায় জল ছিল না ওই আটটার বৃষ্টিটায় জল দাঁড়িয়ে গেছে নিজের রান্না তো নিজেকে প্রশংসা করে আমি তাও বলছি এটা খুব ভালো হয়েছে আমি বলছি ভালো হয়েছে আমি এসব সকালে খাই না আমি খাচ্ছি যখন ভালো হয়েছে খাচ্ছি যখন ভালো হয়েছে না আমি সকালে এসব খাই না পুরটা এত ভালো হয়েছে এত ভালো হয়েছে কি বলবো আর বোঝা যাচ্ছে না রুটিটা খুব মিষ্টি দেখলে মনে হচ্ছে একটু ঝাল ঝাল আছে না মিষ্টি মনে বোঝা যাচ্ছে কিন্তু এমনি শুধু কালো রুটিটা খুব মিষ্টি দারুণ লাগবে দারুণ লাগবে মানে আমার ইনস্ট্যান্ট মাথায় চলে আসে যে এটা আছে এটা করে দিই সেদিন নিমকির গুঁড়ো ছিল অনেকটা আমাদের সামনের দোকানে কি হয় নিমকি রাখে তো লুজ কৌটোতে এবার জমতে জমতে অনেক নিমকির গুঁড়ো হয়ে যায় ওইগুলো ফেলে দেয় কিন্তু সেদিন মা বলেছে মাকে অনেকটা দিয়ে দিয়েছে বাবা আবার অনেকটা নিয়ে এসেছে মানে চাইলে দিয়ে দেয় এতটা করে নিমকির গুঁড়ো দিয়েছে এমনি চাইলে দিয়ে যায় আবার নিজেও বলে নিয়ে যাবে খেতে ভালোবাসে তো নিমকি বল তুমি নিয়ে যাবে আমি যেন দিয়ে দাও সেই তো এবার ভাই এসেছে ভাইয়ের খিদে পেয়েছে কাছ থেকে এসেছে ওকে কি করেছি এরকম শশা পেঁয়াজ টমেটো সস দিয়ে নিমকি গুঁড়োটাকে মাখিয়ে দিয়েছি ওই খেয়ে বলছে কি দারুণ খেতে হয়েছে দিদি এটা দারুণ মানে আমার ইনস্ট্যান্ট মাথায় চলে আসে কিছু হাতের সামনে দেখলে এটা বানিয়ে দিই আর আমার বানিয়ে খাওয়াতে খুব ভালো লাগে ওই সবাই যখন খেয়ে বলে না খুব ভালো হয়েছে ওই হাসি মুখটা দেখতে আমার দারুণ লাগে কারোর খেতে ভালো লাগে আমি তো খেতেও ভালোবাসি কিন্তু বানিয়ে খাওয়াতেও ভালোবাসি আমি খাওয়া দেখতে ভালোবাসি খেতে খুব ভালোবাসি না আমি খাওয়াতে ভালোবাসি খাই কিন্তু খুব বেঁচে গুছে খাই কিন্তু খাওয়া দেখতে ভালোবাসি কাউ কেউ খেলে ভালো বললে সেটা ভালো লাগে কাউ খেতে চাইলে খাইয়ে দিতে ভালো আমার নতুন নতুন রান্না করে খাওয়াতে খুব ভালো কিন্তু নিজে খুব একটা খেতে পারি না ওই জন্য দেখে বাড়িতে এক্সট্রা মানে মানে রেগুলার বাইরে যেগুলো রান্না সব আমিই করি রান্না ওর রান্না হলে বাবাও ভালো এখন বাইরে কিচ্ছু খেতে যায় না কিন্তু ও করে দিলে খায় বাবা বাইরে সেদিন বলে না মোমো পোলাও কিচ্ছু খায় না একমাত্র আমি রান্না করলে বাড়িতে তবেই বাবা খায় ভাইও আমার হাতে রান্না খুব ভালোবাসে সেদিন দেখতেই পেলে শুক্ত হয়েছে শুনে কেমন নাচ নাচলো আমার হাতে শুক্তটাই ও ভালো হয়েছে আর আমি কিছুদিন নিজের নামে নিজে ঢাক পেটাচ্ছি দেখছো ঢাক পেটানো কি আছে যেটা ভালো করি সেটা বলেছিস খারাপ করলে সেটা আমি বলবো না আমি সেটা তোমাদের ক্যামেরার সামনেও বলে দেবো যে এটা ভালো করে আমি বলে দেবো যেটা ভালো না হলেও বলে দেবো না এখনো পর্যন্ত হয়নি বলে বলবো না হলে কি করবো আমি আর মা টিফিন করে চলে এসেছি রান্নার কাজে মা এখানে ভাত বসিয়ে দিয়েছে সাথে ডালটাও বসিয়ে দিয়েছে আমি ভাতটা একটু নেড়ে দিয়ে ডালটাও ঘেঁটে দিলাম তারপরেই দেখো মা বললো আমাকে একটু রসুন ছেঁচে দিতে যেহেতু ডালে ফোড়ন দেওয়া হবে সেই জন্য রসুনটাও এখানে মাকে ছেঁচে দিয়েছি আর এই কুমড়োটাই সকালবেলা তপ দিয়ে গেছে কুমড়োটা তো খুব সুন্দর দেখতে আর অনেকটাই কুমড়ো আছে পুরোটা তো আজকে রান্না হবে না কিছুটা আজকে কাটবো আর মা এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছে প্রতিদিনের মতো আমাদের রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন হচ্ছে আমাদের বেশিরভাগ দিন মসুর ডাল এইভাবেই ফোড়ন হয় মা এদিকে ডাল করছে আর এইদিকে আমি কুমড়োটাও কেটে নিচ্ছি আজকে কুমড়ো দিয়ে সয়াবিন হবে কুমড়ো আর আলুটাও এখানে কেটে নিয়েছি কাটার পরে দেখো এখানে ভালো করে কুমড়ো আলু সাথে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি টমেটো সমস্তটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সয়াবিন দিয়ে আমার কুমড়ো বলো পেঁপে বলো খুব ভালো লাগে খেতে নিরামিষ সয়াবিনটাই আমি বেশি ভালোবাসি ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে করার থেকে তো যাই হোক এখানে তারপরে ঢেঁড়স কেটে নিলাম মা বললো ডালের সাথে ঢেঁড়স ভাজা হবে সেই জন্য ঢেঁড়সটাও মাকে কেটে দিয়েছি আমি এখানে দেখো কথা বলছি আর মা এখানে রান্নাও বসিয়ে দিয়েছে মা এইদিকে কুমড়োর তরকারিটা করছে মানে সয়াবিনের তরকারিটা আর এইদিকে আমি ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি মাকে তো রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছি তারপরে আমি গিয়ে ঘরের বিছানাটাও ঝেড়ে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি মা এখানে আবার দেখো কষতে কষতে আমাকে বলছিল একটু তরকারিটা কষে দিতে তাই মাকে একটু হেল্পও করে দিলাম স্নান করে এলাম সবে মাত্র আর দেখো বাইরেটা দেখো আবার সে ঝমঝম করে বৃষ্টি নামলো আর মা এখানে ভাত বাড়ছে আমাদের আজকে কী কী রান্না হয়েছে সেটা তো তোমরা আগেই জানতে পেরে গেছো তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে আর মা জিজ্ঞেস করছে তোকে ডাল দেব মা জিজ্ঞেস করছে আমাকে ডাল দেবে কি না আমি তো সেইভাবে ডাল খাই না তবে মা ঢেঁড়স ভাজা করেছে যেহেতু অল্প একটু ডাল খাবো নাহলে ঢেঁড়স ভাজাটা কী দিয়ে খাবো অল্প একটু ডাল নেবো আর এই দেখো বৃষ্টি শুরু না হতে হতেই
সারা রাত তো ছিল এখানেই, সারা রাত এখানেই শুয়েছিল, সকালবেলা আবার চলে গেছে। যেই আবার এই ঝমঝম করে বৃষ্টি নামলো ও আবার হাজির হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের কী কী রান্না হয়েছে। আজকে আছে ভাত, সাথে আছে কাঁচা পেঁয়াজ, আর এখানে আছে ঢেঁড়স ভাজা। মায়ের পাতে দেখো ডিম সিদ্ধ, কারণ মা সয়াবিন খাবে না, অল্প করে খাবে, তাই মা নিজের জন্য একটা ডিম নিয়েছে। আর এখানে আছে আলু কুমড়ো দিয়ে সয়াবিন, এটা যা সুন্দর খেতে হয় না, দারুণ। আর মায়ের ফেমাস এই যে রসুন দিয়ে মুসুরির ডাল, এই হলো আজকে দুপুরের মেনু। কিরে এ দেখো লালি পুরো ভিজে এসেছে, দেখো না। আয় লালিয়া আয়। ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি, কি করবো আমাদের তো আজকে মাছ হয়নি। আমার বাচ্চারাও ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, ওকেও ডিম সিদ্ধ দিয়েই ভাত দিলাম। অনেক ভালো বাচ্চাটা, না শান্ত শিষ্ট। ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি, ওই দিয়েই খাচ্ছে, দেখো কত ভালো। আমার বাচ্চারাও তাই দিয়ে খেয়েছে। মা তো ডিম সিদ্ধ দিয়েছিল আমার বাচ্চাদের জন্য, একটা ডিম তো ছিলই, ওইটা দিয়ে আর কি সব একসাথে ভাতটা মেখেছি, বাচ্চাদেরকেও দিলাম, লালিকেও ওই ভাত দিলাম। তো লালিও দেখি খাচ্ছে, বসে যেহেতু ছিল ওদের আমার বাচ্চাদেরকে খেতে দিলাম, কেমন একটা লাগে না। কাল রাতেও ওকে খেতে দিয়েছি, ও যখনই থাকে ওকে তখনই খেতে দাও। কাল সন্ধ্যেবেলা বিস্কুট দিয়েছি, রাতেও ভাত দিয়েছি, আবার এখন এসেছে, এখন ওকে ভাত দিলাম, খাচ্ছে জানো মা। হ্যাঁ ডিম ভাত খাচ্ছে। সন্ধ্যেবেলা দেখো একটু খিদে পাচ্ছিলো, সেই জন্য মুড়ি মেখেছি চানাচুর বাদাম, সাথে ঝুরি ভাজা পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে। আর এখানে আছে আমাদের গরম গরম চা। মায়ের কিন্তু অল্প একটু চা না, মায়ের অলরেডি অল্প খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি। যেদিন একটু বৃষ্টি হয় না সেদিন আমার একটু এটা ওটা খেতে খুব ইচ্ছা করে, অন্যদিন ইচ্ছা করে না। বৃষ্টি হলে এটা ওটা খেতে, রোজই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ আমার বৃষ্টি হলে খুব খেতে ইচ্ছা করে। কম আছে বলো তো, রোজই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শেষ নেই। ভাই তো নিমকি আনতে পাঠিয়েছিল, মা আর কি ভাইকে নিমকি আনতে বলেছিল, ভাই আজকে দোকানে নিমকি পাইনি, মায়ের আমার জিনিসটা পাইনি, মায়ের খুব দুঃখ ভাই, সেই জন্য খুব দুঃখ। ঝাল চানাচুর নিয়ে এসেছে, ঝাল চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে ভালো করে মুড়িটা মেখেছে। কাঁচা লঙ্কাটা আমি নিয়ে এসেছি, এই দেখো গোটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, এটা মুড়িতে দিইনি, কারণ মা ঝাল খেতে পারে না। মায়ের মুখে যদি কাঁচা লঙ্কা পড়ে মায়ের হেঁচকি উঠতে শুরু হবে, আর কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, বেশ ঝাল কাঁচা লঙ্কাগুলো, সেই জন্য আমি আমার খাওয়ার জন্য একটা গোটা নিয়ে এসেছি, কারণ মুড়ির সাথে কাঁচা লঙ্কা না হলে আমার ঠিক মনটা পোষায় না। সবাই কিছু শুনতে যে কাঁচা লঙ্কা কামড়া কামড়া খায়, আমার একটু ইচ্ছা করে খেতে, একবার খেলেই জল রাখতে হবে খামে। মা একদম কাঁচা লঙ্কা কামড়ে খেলেই মানে মায়ের হেঁচকি উঠে যায়, মানে পাঁচ মিনিটের সময় যায়, গলা দিয়ে পেট অব্দি যায় কিনা সন্দেহ তার আগে। আর আমার মনে সাজা একটু বাতাসে কেন ঘোরাঘুরি করছে, ওই জন্য ফোনটা নড়ছে। ওই আমার একটু মুড়ির সাথে আর কি কাঁচা লঙ্কা লাগে। আজকে একটু বৃষ্টি হয়েছে তো সেই জন্য আরও চাটা খেতে ভালো লাগছে, আর ঝাল ঝাল করে মুড়িটা যেহেতু মেখেছি বেশ ভালো লাগছে। এ ঝালকার মাস্টার, এ বাবা, ওর বাবা এখন তো কমে গেছে, খেতে পারে না এতটা এখন, এ ধরে রেখেছে। এখন বলতে গেলে আমাদের বাড়িতে আমি সবচেয়ে বেশি ঝাল খাই, ঝাল খুব ভালো খাই, আমি খেতে পারি না। ভাইও বেশি ঝাল খেতে পারে না, আমি খুব ঝাল খাই। তোর ভাই খায় মাঝে মাঝে, যেরকম খেলে মানুষ খেতে পারে, মানে আমি কি অমানুষের মতো ঝাল খাই? ও অত্যাধিকটাও খেতে পারে, মা বলছে ভাই খেতে পারে, মানুষ যেমন খেতে পারে, আমি নর্মালি খেতে পারি, আমি তো নর্মালটাও খেতে পারি না, আমাকে তো বাদ দাও। তারপর কি আমি অমানুষের মতো ঝাল খেতে পারি? বাদ, আমি খেতে পারি না, ঝালের দিক দিয়ে বাদ আর কি। কিন্তু ও নর্মালও খেতে পারে, নর্মালের থেকে বেশিও খেতে পারে, আমি তাও পারি না। বৃষ্টির দিনে সবাই কি সুন্দর কেটিং শুয়ে খায় কাঁচা লঙ্কা কামড়া, কারণ আমার কি ইচ্ছা করে খেতে, মনে মনে দুঃখ নিয়ে বসেও যায়, আমার দ্বারা হবে না। বৃষ্টি হলে না এরকম মুড়ি মাখা দিয়ে চা খেতে দারুণ লাগে, আর বৃষ্টি হলে আমার সত্যি বলছে আমার খুব এটা ওটা খেতে ইচ্ছে করে। আজকে ওই জন্য ভাই চানাচুর আনলো, আমি ওই জন্য ভালো করে মুড়ি মেখে নিলাম। তিন চার দিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে, তো মা আবার খবরে দেখেছে নিম্নচাপ নাকি ঘুরে গিয়েও আবার নাকি রিটার্ন চলে এসেছে, মানে আবার বৃষ্টি হবে, এরকম একটা খবর মধ্যে নাকি ইউটার্ন হয়ে গেছে, ওই জন্য এখনো হচ্ছে, শুক্রবার পর্যন্ত হবে।
আমি ভালোভাবে হোক আর রান্না বন্ধ করে বেড়াতে মুড়ি মাখবো আমরা রাতে মুড়ি মাখাও খেয়ে নিই তোমরা তো জানোই দেখেছো এক দুই রাত আমরা গ্যাস ছিল না আমরা মুড়ি মাখা খেয়েছি আমাদের কোনো প্রবলেম নেই মুড়ি মাখা দিয়ে আর আমার ছেলেকে নিয়ে চিন্তা নেই আমার ছেলে যেখানে কাজে যায় সেখানেও খাওয়ার একদম নিশ্চিন্ত এখানে থেকে বাড়িতে যে খাবে সেখানে ওখানে খেয়ে নেবে দুপুরবেলাটা ওই নিয়ে আমার কোনো চিন্তা নেই সকালে যদি বৃষ্টি হয় আমি মুড়ি মাকে সবাইকে রান্না বন্ধ মুড়িটা খেয়ে নিই মা আজকে বলেছে মাকে একটু আটাটা মেখে দিতে রুটির জন্য মুড়ি খেয়ে নিয়ে মাকে আটাটা মেখে দেবো দিয়ে বাচ্চাদের খেতে দিয়ে দেবো আজকে মা বলেছে এটা করে দিতে তো করে দেবো আটা মেখে দিয়ে আর বাচ্চাদের খেতে দিয়ে নেবো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সুইট ড্রিমস আমাদের সাথে আরেকজন টাটা বলছে বরফি বরফির তরফ থেকে কিন্তু তোমাদের